পৃথিবী আমার আসল ঠিকান নয় কি মুছে দেবে সকল রঙীন পরিচ পৃথিবী আমার আসল ঠিকান মিছে মমতার বন্দ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে মমতার বন্দ মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মিছে দুনিয়ার রং ধনু মিছে দুদিনের পৃথিবী আমার আসল ঠিকান ঠিক না এই পৃথিবী আসল ঠিকানা নয় আমার আসল ঠিকানা হচ্ছে পর জগৎ আল্লাহরুল ওর আনুল কেনিমের ভিতরে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة، والشهادة فينبئكم بما كنتم تعملون. جرب لنا الله أكبر. আমার ভয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেনবি আপনি বলুন নিশ্চয়ই মৃত্যু এমন এক দূত যেখানেই তুমি করো না কেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনাহু তাফিরুনা মিনহু যেখানেই তুমি পলায়ান করো মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই যেখানেই পালাও সেখানেই মৃত্যু দূত তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাবে ঠিক কিনা ফাইন্নহু মুলাকিক সুম্মতুরাদুন আইলা আলি মিল গাই বেবসাহাদাত অতঃপর তোমাকে একত্রিত করা হবে ওই সত্ত্বার নিকটে যিনি প্রকাশ্য প্রকাশ্য গায়েব এবং উপস্থিত সব কিছুর খবর যিনি রাখেন তিনি কে তার কাছে তোমাদেরকে হাজির করা হবে ফয়ুন আব মিউকুম মিমা কুমতুম তামালু সেখানে তার সামনে উপস্থিত হবার পরে তোমাদের জিন্দগির সমস্ত খবর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে সেখানে সব খবর জানিয়ে দেওয়া হবে তোমরা যা যা পৃথিবীতে করেছ সব তোমার রেকর্ড হয়ে যাচ্ছে সব তোমার সংরক্ষণ করা হচ্ছে আপনার আমার সাথে আল্লাহ রাব্বুল আলমিনের অনেকগুলো ফেরেস্তা নিয়োজিত আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই যত পাওয়ার আমরা দেখাই যত বাহাদুরি আমরা করি না কেন এক জায়গায় আমার ক্যামেরা ফিট করা আছে আধুনিক বিশ্ব সর্বত্রই ক্যামেরা ফিট করে রেখেছে রেখেছে না চুরি ডাকাতি করার দুর্নীতি করার জন্য যাতে দুর্নীতি কমানো যায় বিভিন্ন ব্যবসায়িক ব্যবসায়িক দোকানে তার কারখানায় সরকার বিভিন্ন মোড়ে মোড়ে দুর্নীতি মুক্ত করার জন্য সিসি ক্যামেরা ফিট করে রেখেছে কথা বলেন ঠিক কিনা আজকের আধুনিক বিজ্ঞান সে বিষয়টাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব রেকর্ড হচ্ছে রেকর্ড করতেছেন কে আল্লাহর ফেরেস্তা আপনার আমার সাথে নিয়োজিত আল্লাহ নিয়োজিত আপনার সাথে বলছে যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআনে আয় নাই এখেরাত আমার বিষয়ের ভিতরে থেকে আপনাদেরকে কিছু শোনাবার চেষ্টা করব। আপনারা আমার সাথে আছেন তো নাকি মেহমানকে রেখে মেজবানরা বাম দরজা দিয়ে ফালাবে কোনটা পালাবে আল্লাহ তালা আমাদের সকলকে বুজার মতো তৌফিক দান করুক বলি আমি মেহমানের মেহমানের সম্মান রক্ষা করা কার সুন্নাত রসুল বিশ্ব নবী না খেয়ে মেহমানদারি করেছেন এরকম ইতিহাস জানেন তো আপনারা জানেন না আজকে খাওয়াতে হবে না শুধু আপনি বসে কোরআনের কথা শুনবেন রাজি আছেন তো আওলাদের সুরুজুর আসা পর্যন্ত ময়দান ভরপুর রাখতে হবে থাকতে হবে আল্লাহ কোরআনের বরকতে আমাদের সকলকে যেন কবুল করেন বলি আমি আর জোর বলি আমি